দেশে এলো কেনাটিকার প্রথম চালান, রাখা হচ্ছে টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউসে। সব ঠিক থাকলে 2 থেকে 5 দিনের মধ্যে টিকা হস্তান্তর করা হবে। আনোয়ার হোসেনের রিপোর্ট। নোভেল করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি 50 লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন দেশে এসেছে। সকালে ভ্যাকসিন বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে ভ্যাকসিনগুলো নেওয়া হয় বেক্সিমকোর টঙ্গী রয়্যাল হাউসে। ব্যাচ ধরে পরীক্ষা করা হবে ওষুধ প্রশাসনের ল্যাবে। এই কনসাইনমেন্টটাকে আমরা নিয়ে যাব টঙ্গীতে, আমাদের কোল্ড চেইন মেইনটেইন করা নতুন রয়্যাল হাউসে, সেখানে এটাকে সংরক্ষণ করা হবে। ল্যাব পরীক্ষায় ক্লিয়ারেন্স পাওয়ার 2 থেকে 5 দিনের মধ্যে সরকার নির্ধারিত স্থানে পৌঁছে দেবে ভ্যাকসিমকো। এখান থেকে যতগুলো ব্যাচের ভ্যাকসিন এসেছে সেই প্রত্যেকটা ব্যাচের স্যাম্পল আমরা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠাবো টেস্ট করার জন্য। ওখানটায় যদি ওনারা সব ঠিক থাকে তাহলে আমাদেরকে ছাড়পত্র দিবে। ছাড়পত্র দেওয়ার সাথে সাথে আমরা সেই ভ্যাকসিনগুলো 64টি ডিস্ট্রিক্টে সরকার যে সমস্ত জায়গায় পৌঁছাতে বলেছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো। এর আগে 21 জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো 20,04,000 ডোজ ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছায়। তেজগাঁওয়ে জেলা ইপিআই স্টোরে এইসব ভ্যাকসিন সংরক্ষণ করা আছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। নিবন্ধন ছাড়া কেউ করোনার টিকা পাবে না, আর এই নিবন্ধন করতে হবে সুরক্ষা অ্যাপের মাধ্যমে। আগামী 27 জানুয়ারি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। এর সাথে সাথে শুরু হবে অনলাইন নিবন্ধন কার্যক্রম। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুরক্ষা নামে আইসিটি বিভাগে করোনা নিবন্ধন অ্যাপ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে করোনা টিকা দেওয়ার কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। ভবিষ্যতে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমরা এটাকে রোল মডেল হিসাবে ধরে নিয়ে আমরা এগোতে পারবো। কাজেই আমরা ডিসকারেজ করব, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কি হবে সেটা আমরা জানি না। তবে আমরা এখন পর্যন্ত বলছি আমরা এই অ্যাপসের বাইরে কাউকে অ্যালাউ করব না। ভ্যাকসিন সেন্টারে গিয়ে ভ্যাকসিনটা গ্রহণ করবেন তার জন্য একটা ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেম সুরক্ষা, এটা আমরা তৈরি করার উদ্যোগ গ্রহণ করি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর, MIS এবং IEDCR তাদের পরামর্শক্রমে